ছাড়তে পারেনি মফিনের নেশা মরফিনের বিকল্প হিসেবে জন পেম্পারটন কোকাকোলা আবিষ্কার করেছিলেন কিন্তু আবিষ্কারের পরেও মফিনের নেশা ছাড়তে পারেননি তিনি নেই নেশার প্রায় দেউলিয়া হতে বসলেন জন পেম্পারটন সংসার চালাবার জন্য এবং নেশার টাকা জোগানোর জন্য তিনি কোকাকোলা শেয়ার বেচে বেচতে লাগলেন শেয়ার বিক্রি করলেও সিংহবাগ রাখলে নিজের হাতে যাতে তার ছেলে চার্লি পেম্পারটন ব্যবসা চালিয়ে নিতে পারে নেশা এমনই প্রকট হয়ে উঠেছিলে আর তার টাকা জোগাড় করতে গিয়ে এক সময় সমস্ত শেয়ার আর আবিষ্কৃত পানীয়টি তৈরির ফর্মুলা বিক্রি করে দেন এজি ক্যান্ডালার নামক এক ব্যবসায়ীর কাছে কিছুদিন পর প্যাম্পারটন আক্রান্ত হন পেটের ক্যান্সারে আঠারোশো অষ্টশি সালে এই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান দ্য কোকাকোলা কোম্পানি কোম্পানি আর ফর্মুলা বিক্রি করলেও কোকাকোলা নামের সত্যটা নিজের ছেলের জন্য রেখে দিলেন কিন্তু ছেলে চারলি ছিল অলস তাই সে আর এই ব্যবসা চালাতে পারেনি নামের সত্য বিক্রি করে দেওয়ার কিছুদিন পর মারা গেলেন তিনি সেখানে ইতি ঘটে প্যাম্পার্টন পরিবারের সঙ্গে কোকাকোলার সংযোগ ক্যান্ডালারেটন হাত ধরে কোকাকোলা প্রবেশ করে এক স্বর্ণযুগে আঠারোশো বিরানব্বই সালে ক্যান্ডেলার কোকাকোলা কোম্পানি প্রতিষ্ঠা করেন সে সময় সে সময় তার মূলধন ছিল এক ডলার এক লাখ ডলার এক লাখ ডলার তবে তিনি প্যাম্পার্টনের রেসিপিতে কিছু পরিবর্তন আনেন তিনি এর সঙ্গে যুক্ত করেন কার্বনেট ওয়াটার বা কার্বন ডাই অক্সাইড মিশ্রিত পানি মূলত তার হাত ধরেই কোকাকোলা কোম্পানি জনপ্রিয় হয়ে ওঠে নতুন স্বাদে কোক বাজাজাত করতে থাকে শুরুর দিকে গ্লাসে করে বিক্রি করলেও এর জনপ্রিয় কারণে আঠারোশো সালে তা বোতলজাত করে বিক্রি করা হয় বিশ্ববিজয় সময়ের সঙ্গে সঙ্গে কোকাকোলা জনপ্রিয় হতে থাকে অল্প দিনের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় সফট ড্রিঙ্কস নির্মাতা ও বিক্রেতা কোম্পানি হয়ে উনিশশো সালে আর্স্টেনস্ট উডরাফ পঁচিশ মিলিয়ন ডলার দিয়ে ক্যান্ডেলারের কাছ থেকে কোকা কোলা কিনে নেন তিনিও ক্যান্ডেলারের মতোই কোলার মান উন্নয়ন এবং বোতলজাত করার বেশি জোর দেন তিনি এই পানীয়র ঠান্ডা বোতলে পানীয়র ঠান্ডা বোতলে বাজারজাত করায় এটি দারুণ ব্যবসা সফল হয় দারুণ ব্যবসা সফল হয় তার কয়েক বছর পরই তার ছেলে রবার্ট উইন্সউডফর্ড কোকাকোলা চেয়ারম্যান হন মূলত তার হাত ধরে কোকাকোলা বিশ্বব্যাপী জনপ্রিয় হয় আমেরিকার জনপ্রিয় হয়ে ওঠার উপর ধীরে ধীরে ইউরোপের বাজারে উপবেশ করলেন কোকাকোলা আর তার খুব বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনীর জন্য ইউরোপে সরিয়ে পড়ে তখন তাদের কাছে পান্ডীয় বোতল ছিল এক ব্র্যান্ডি ব্র্যান্ডি তা হলো কোকাকোলা সুদৃশ্য ও সহজেই সুদৃশ্য ও সহজে হাতে এঁটে যায় বলে সৈনিকদের কাছে ছিল কোকা কোকের বোতলের বিশ্বের কদর বলা হয়ে থাকে দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় মার্কিন সেনারও পাঁচশো কোটি বোতল কোক পান করেছে মূলত তাদের হাত ধরে ইউরোপে ও এশিয়াতে কোকের কদর বাড়তে থাকে বর্তমান বিশ্বের দুশোটিরও বেশি দেশে প্রতিদিন গড়ে দেড়শো কোটিও বেশি বোতল কোকা কোলা বিক্রি হয় কি বিপুল পরিমাণ কোকাকোলা একবার ভেবে দেখছেন মহাকাশেও কোকের মিষ্টতা কোথাও নেই কোকাকোলা অফিসিয়ালি শুধু কিউবা ও উত্তর কোরিয়ার বাদে প্রায় সব দেশেই পাওয়া যায় কোকাকোলা বিশ্বের গণ্ডি পেরিয়ে মহাকাশও পৌঁছে গেছে কোকের মিষ্টতা আঠারোশো পঁচাশি সালে মহাকাশ যান চ্যালেঞ্জারের চেপে পানীয়টি দুনিয়ার বাইরে পা রাখে মহাকাশে